ঘরের মাঠে আগামী মাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফর্মেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচই ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ওয়ানডে হতে চলেছে। শনিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দিয়েছেন ফিঞ্চ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 145টি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি ওপেনার। এর মধ্যে 54 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে 30টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি টোয়েন্টি ফর্মেটে অধিনায়কত্ব চালিয়ে 2015 সালে অস্ট্রেলিয়া হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চের এই ফর্মেটে অভিষেক হয়েছে 2013 সালে। এখন পর্যন্ত 17টি সেঞ্চুরি ও 23টি ফিফটিতে 39.13 গড়ে রান করছে 5,041। কিন্তু চলতি বছর এই ফর্মেটে একদমই কথা বলছে না তার ব্যাট, দায়িত্ব খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এবছরে এখন পর্যন্ত 13টা ওয়ানডে খেলে মাত্র 1টি ফিফটিতে রান করেছেন 13 গড়ে, মাত্র 169 রান করেছেন ফিঞ্চ। শেষ 12 ইনিংসে 5 বা 16 রানে আউট, শেষ 7 ইনিংসে সব মিলিয়ে করতে পেরেছেন মাত্র 26 রান। ফর্মেন এমন টানা পড়ানোর পর আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে নেওয়া পক্ষে নন ফিঞ্চ। সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক জানিয়েছেন আগামী বছরে ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক যেন যথেষ্ট সময় পেতে পারেন। সেই চিন্তা থেকেই প্রায় 1 বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। ক্যারিয়ার জুড়ে পাশে থাকা সতীর্থদের, খেলোয়াড়দের, ক্রিকেট বোর্ড ও সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ফিঞ্চ। এত তাড়াতাড়ি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হচ্ছে। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। থ্যাংক ইউ।